এবার আসি মুর্শিদাবাদের খবরে। মুর্শিদাবাদে গঙ্গায় ভয়াবহ ভাঙন, বিঘার পর বিঘা জমি, হাজার হাজার বাড়ি নদী গর্ভে, দিশেহারা স্থানীয়রা। ভাঙন আতঙ্ক যখন গ্রাস করছে বিস্তীর্ণ এলাকাকে, তখন সেই ইস্যুতেও কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে গঙ্গা ভাঙনকে হাতিয়ার করার চেষ্টা মমতার, অভিযোগ বিরোধীদের। গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। গিলছে গঙ্গা, ঘর বাড়ি হারিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আতঙ্ককে সঙ্গে করেই দিন কাটছে শামশেরগঞ্জের বাসিন্দাদের। আমাদের গঙ্গায় বাড়ি পড়ে গেছে, স্কুলে এক বছর থাকলাম। আমাদের তো বাড়িতে দেখতে পেয়েছেন কি দশাটা আছে, এবার মনে করি সামনে বর্ষা আসবে, তখন তো মনে হচ্ছে কোথায় যে পালাবো তার কোনো। এলাকাবাসীদের যখন এই অভিযোগ, তখন ভাঙন মোকাবিলায় কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দিল্লির সাবজেক্ট এটা আমাদের নয়, তা সত্ত্বেও আমরা অনেকবার কথা বলেছি, 700 কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল এলাকাবাসীর উন্নয়নের জন্য, সেই 700 কোটি টাকার এক পয়সাও আমাদের আজ পর্যন্ত দেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের আগে গঙ্গা ভাঙন ইস্যুকে হাতিয়ার, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সরব বিরোধীরা। যখন ভাঙনে সেখানকার মানুষ ত্রাহি ত্রাহি করছে, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে, তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার একটা কথা আমরা শুনিনি কেন? সামনে পঞ্চায়েত নির্বাচন, মানুষকে আবার মানুষকে প্রতারণা করবার জন্য এই কৌশল গ্রহণ করি। একের পর এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে, দুর্নীতির তদন্ত না করে বঞ্চনার তত্ত্বকেই খাড়া করেছে এরাজ্যের শাসক দল। পঞ্চায়েত ভোটের আগে এবার গঙ্গা ভাঙনেও শাসকের হাতিয়ার সেই কেন্দ্রের বঞ্চনা তত্ত্ব। রিপাবলিক বাংলা শনিবারের রবিবারে এই মুহূর্তে যে ব্রেকিং খবরে চোখ রাখার, 90 দিনের মধ্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। অনুব্রত মণ্ডলের যে চার্জশিটের কপি, সেই কপি রিপাবলিক বাংলার হাতে। কেষ্টর সঙ্গে সরাসরি যোগ ছিল লাতিফের, কেষ্টর সঙ্গে সরাসরি যোগ ছিল এনামুল। অনুব্রত মণ্ডলকে ল্যাংচা হাবের কাছে প্রাতরাস করানো, এবং সেই প্রাতরাসের সময় তার ড্রাইভার তুফান মৃধা এবং কৃপাময় ঘোষ যুক্ত হয়ে তার মিটিং করার কথা। এর আদালতের নিষেধ থাকা সত্ত্বেও কিভাবে সে নিষেধকে উড়িয়ে পুলিশ তা সম্ভব করেছে, প্রশাসনে তার যে ক্ষমতা তার প্রভাব তাকে কাজে লাগিয়েই অনুব্রত মণ্ডল প্রোটেকশন দিতেন, এবং তার বিনিময়ে তার যে উপার্জন সেটা তার কাছে আসতো।